সবাইকে স্বাগত। আজকে আমরা বুয়েট ভর্তি পরীক্ষা 10-11 সালের একটি ইন্টিগ্রেশন প্রশ্ন সলভ করবো। প্রশ্নটি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে এক্স ইকুয়ালস হচ্ছে ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়ালস এক্স মাইনাস টু রেখা দুটো দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন এই প্রশ্নটি হচ্ছে যখন ওয়াই অক্ষের সাপেক্ষে বলা হয় তখন হচ্ছে অনেক বেশি ইজি হয়ে যায়, কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে বললে একটু জটিলতার সৃষ্টি হয়। তো আমরা হচ্ছে আজকে এই অঙ্কটি হচ্ছে দুইভাবে সমাধান করে দেখাবো। একটি হচ্ছে খুবই ডিটেলসে দেখাবো যে আসলে কীভাবে হচ্ছে বুঝে বুঝে এটা করা যায়, আর আরেকটি হচ্ছে যে পরীক্ষায় যেহেতু তোমার হচ্ছে সময় কম থাকবে সেই জন্য হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি কীভাবে করতে হবে সেটা একটু দেখাই দিব। তো তার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে চিত্র নিয়ে নিই। এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটার ছেদবিন্দু হচ্ছে 0,0। তো এখন হচ্ছে প্রথমে আমরা হচ্ছে এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার এর চিত্রটা আঁকবো। এটি একটা বক্ররেখা এবং আমরা জানি এই সমীকরণটা দেখে হচ্ছে আমাদের পরাবৃত্তের মতো লাগতেছে, সুতরাং এটি একটি পরাবৃত্ত। আরেকটি রেখা হচ্ছে ওয়াই ইকুয়ালস এক্স মাইনাস টু, এটি হচ্ছে একটি সরল রেখা, তাই এটাকে যদি আঁকি তাহলে হচ্ছে মোটামুটি এরকম দেখাবে। আমি হচ্ছে এই জায়গায় একুরেট চিত্র আঁকতেছি না, তুলনামূলক, মানে হচ্ছে চিত্রটা দেখতে হয়তো এরকম হবে, শেপগুলো ওরকম হবে, আমি হচ্ছে ওরকম করে আঁকতেছি, ঠিক আছে এতটুকু। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে এই যে দুটি সরল রেখা দেখা গেল এদের মধ্যে হচ্ছে যে দুটি ছেদবিন্দু দেখা গেছে, একটি হচ্ছে এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ আর আরেকটা হচ্ছে এইটা একটা, তাহলে হচ্ছে দুটি সরল রেখার ছেদবিন্দু আমরা পেলাম। তাহলে হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্কগুলো আমরা বের করতে পারবো। কিভাবে বের করব, যেহেতু আমাদের দুইটি সরল রেখার সমীকরণ আমাদের কাছে রয়েছে, তো আমরা এই সমীকরণগুলোকে সমাধান করলেই ওই দুটি সরল রেখা যে যে বিন্দুতে ছেদ করেছে সে সকল ছেদবিন্দুর হচ্ছে আমরা কি বের করতে পারবো, স্থানাঙ্কগুলো বের করতে পারবো। তো আমাদের সমীকরণগুলো ছিল হচ্ছে এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার এবং আরেকটি ছিল হচ্ছে ওয়াই ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস টু। এখন যদি হচ্ছে ওয়াই ইকুয়ালস এক্স মাইনাস টু এর মানটা হচ্ছে এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ারে নিয়ে বসায় তাহলে আসবে হচ্ছে এরকম যে এক্স ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার। তারপর এখান থেকে লিখতে পারি আমরা হচ্ছে এক্স ইকুয়ালস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x + 4। এখান থেকে তারপর হচ্ছে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x + 4। তারপর এটাকে যদি আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দাঁড়াবে হচ্ছে এক্স মাইনাস 4 × হচ্ছে এক্স মাইনাস 1 = হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা এক্স এর হচ্ছে দুইটা মান পাই, একটা হচ্ছে কত 4 আর একটা হচ্ছে কত 1, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এক্স এর মান 4 নেই তাহলে হচ্ছে আমরা ওয়াই এর মান পাবো কত, আমরা হচ্ছে এক্স এর মানটা হচ্ছে এই সমীকরণে বসিয়ে দিব তাহলে কত আসে, ওয়াই এর মান আসে হচ্ছে 2। আবার এক্স এর মান যদি আমরা হচ্ছে 1 বসাই তাহলে আবার এই সমীকরণে ক্যালকুলেশন করে দেখব ওয়াই এর মানটা আসতেছে কত, -1। তাহলে আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই যে আমরা হচ্ছে দুইটি স্থানাঙ্ক পেলাম, একটি হচ্ছে 4,2 আর একটি হচ্ছে কত 1,-1, তাহলে আমরা দেখব যে এই স্থানাঙ্কটি হচ্ছে কত 4,2 আর এই বিন্দুর স্থানাঙ্কটি হচ্ছে কত 1,-1, ঠিক আছে এরকম। আচ্ছা, তাহলে দেখো এবার আরেকটি জিনিস দেখো যে হচ্ছে এই যে সরল রেখাটি, এই সরল রেখাটি এক্স অক্ষকে আরেকটি বিন্দুতে ছেদ করেছে। তো আমরা যদি এই ছেদবিন্দুটি যদি হচ্ছে বের করতে চাই তাহলে হচ্ছে আসবে কত 2,0। এটি বের করার জন্য কি করা লাগবে, তুমি হচ্ছে এখানে শুধু ওয়াই এর মান 0 বসিয়ে দাও তাহলে হচ্ছে এক্স এর মান পেয়ে যাবা। কেন বসাবা, কারণ হচ্ছে এক্স অক্ষের উপর ওয়াই এর সকল মান হচ্ছে 0, ঠিক আছে এরকম। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করা লাগবে এই যে সবুজ অংশটুকু, আমি হচ্ছে মার্ক করে দিয়েছি এই সবুজ অংশটুকুর ক্ষেত্রফলই হবে কি আমাদের এই দুটি সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা বের করার জন্য হচ্ছে আমরা কি করি, দুইটা ভাগ করে দিই চিত্রটাকে। তো ভাগ কেন করে দিলাম, হচ্ছে এটা হচ্ছে একটু পর বুঝতে পারবা, যে হচ্ছে আমি এটাকে ডিটেলসে বোঝার জন্য হ্যাঁ করলাম। দেখো এইখানে আমরা জানি ইন্টিগ্রেশন কি করে, যে এই যে এক্স অক্ষটি রয়েছে এক্স অক্ষের উপরের গুলোকে ইন্টিগ্রেশন ধরে নেওয়া হচ্ছে ধনাত্মক ক্ষেত্রফল, আর এই যে তার নিচের দিকে যে হচ্ছে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে ধরে নেওয়া হচ্ছে কত, ঋণাত্মক ক্ষেত্রফল। তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে ধনাত্মক ক্ষেত্রফল পাচ্ছি 2টা আর হচ্ছে ঋণাত্মক ক্ষেত্রফল পাচ্ছি কয়টা, 2টা, কিন্তু হচ্ছে এগুলো তো ঋণাত্মক হলে চলবে না, এগুলো আমাদেরকে কি করা লাগবে, যোগ করা লাগবে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে আগের সবুজ অংশটুকু পাবো, ঠিক আছে দুরকম। আচ্ছা, এখন দেখি এটা হচ্ছে কিভাবে বের করব। তো তার আগে আমরা একটু দেখি যে এখানে যে আমি হচ্ছে একটি লাইন টেনেছি, এই লাইনে হচ্ছে এখানে আবার আরেকটি বিন্দু ছেদ করেছে, এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করি তাহলে আসবে হচ্ছে 1,0। এটা হচ্ছে আগের মতোই, যে হচ্ছে ওয়াই এর মান 0 বসিয়ে দিবা, ওই সমীকরণ হচ্ছে মান বসায় দিলে 1,0 চলে আসে। আচ্ছা, এখন দেখো তাহলে এখন আমরা যদি দেখি যে আসলে কিভাবে বের করবো, তাহলে হচ্ছে আমরা এইটার এই ক্ষেত্রফলটার মান বের করবো প্লাস হচ্ছে এই ক্ষেত্রফলটা প্লাস হচ্ছে এই ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই ক্ষেত্রফল, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথম বড়টা বের করি। তো বড়টা যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে লিমিট অনুসারে বের করা লাগবে, যে আমাদের হচ্ছে কতটুকু লিমিট আছে। তো আমি হচ্ছে প্রথমটা যদি নেই, যে এই হচ্ছে প্রথমটার অংশটুকু, যে আমরা হচ্ছে এই
এইখান থেকে অর্থাৎ এই যে 1 থেকে এই 4 পর্যন্ত আমরা হচ্ছে x অক্ষের সাপেক্ষে বের করতেছি তা হচ্ছে x এর লিমিট গুলো চিন্তা করব তো এখানে হচ্ছে 1 থেকে হচ্ছে 4 পর্যন্ত আমি ক্ষেত্র পাই কত বড় এই বড়টুকু কিন্তু সমস্যা হচ্ছে এই যে রেখাটা এই রেখাটার বাইরে যে অংশটুকু আছে এতটুকু আমাদের লাগবে না কেন লাগবে না কারণ আমরা যে মূল ক্ষেত্র ফলটা বের করতে চাই সেখানে কিন্তু এই অংশটুকু নেই তো এটাকে হচ্ছে আমাদের বিয়োগ করা লাগবে এটাকে আমি হচ্ছে এই লাল রঙের ক্ষেত্র দ্বারা হচ্ছে চিহ্নিত করে দিলাম যে হচ্ছে লাল রঙের ক্ষেত্রটুকু হচ্ছে আমাদের বিয়োগ চলে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে বাকি অংশটুকু হচ্ছে এটা হচ্ছে আবার বের করা লাগবে তারপর হচ্ছে এইটা বের করা লাগবে তারপর হচ্ছে সবগুলো যোগ করে দিলে আমাদের হয়ে যাবে ঠিক আছে এতটুকু আচ্ছা এবার আমরা দেখুন আমাদের হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমরা বের করতে গিয়ে দেখিয়েছিলাম যে কিছু অংশ অতিরিক্ত থেকে যায় তো সেই অংশটুকু আমাদের কি করা লাগবে বিয়োগ করে দেওয়া লাগবে এই যে আমি দেখো এখানে হচ্ছে নীল থেকে লালটুকু হচ্ছে বিয়োগ করে দিয়েছি ঠিক আছে তারপর হচ্ছে যোগ করা লাগবে হচ্ছে ওই নিচের যে ছোট ক্ষেত্রফলটুকু এটা কিন্তু মনে রাখা লাগবে এটা কি একটি নেগেটিভ ক্ষেত্রফল অর্থাৎ ঋণাত্মক ক্ষেত্রফল ঠিক আছে আচ্ছা তারপর এইখানে হচ্ছে আবার এই অংশটুকু তো এই ক্ষেত্রে হচ্ছে একটু মনে রাখা লাগবে যে হচ্ছে এটার অর্ধেক হচ্ছে পজিটিভ অর্ধেক হচ্ছে কি নেগেটিভ তো হচ্ছে এটা আমরা দেখবো এটা হচ্ছে কিভাবে আমরা ক্যালকুলেশন করে বের করব তো ইকুয়ালস হচ্ছে পাবো কোনটুকু যে এই যে হচ্ছে এই ক্ষেত্রফলটুকু হচ্ছে আমরা দেখিয়েছিলাম সবুজ রঙে দেখিয়েছিলাম তো এটা যেহেতু আপনি হচ্ছে নীল রঙে বাকিগুলো দেখিয়েছি তাই হচ্ছে আমি এটা নীল রং নিয়েছি ঠিক আছে আচ্ছা এখন আমি হচ্ছে এই জিনিসটাকে ধরলাম হচ্ছে এ ওয়ান মাইনাস এটাকে ধরলাম হচ্ছে এ টু প্লাস এটাকে ধরলাম হচ্ছে এ থ্রি এটাকে ধরলাম হচ্ছে এ ফোর এবং এদের সবগুলোকে হচ্ছে যোগ করলে আসবে কত এ অর্থাৎ মূল যে ক্ষেত্রফলটা আমি নিয়েছি সেই ক্ষেত্রফলটার ক্ষেত্রফল ধরলাম হচ্ছে এ বোঝা গেছে এতটুকু এখন আমরা হচ্ছে দেখবো আমরা হচ্ছে একটু চিত্র থেকে দেখবো যে আসলে এ অংশটুকুর হচ্ছে লিমিট কিভাবে বের করব ঠিক আছে এতটুকু আমরা হচ্ছে প্রথম যে বড় ক্ষেত্রটি সেটা হচ্ছে যদি দেখি এ হচ্ছে বড় ক্ষেত্রটি যদি দেখো যে আমি হচ্ছে লেজারটা নেই আচ্ছা লেজারটা দেখো যে এই বড় ক্ষেত্রটা হচ্ছে এই যে বক্ররেখাটা এই বক্ররেখাটার অন্তর্ভুক্ত তো আমরা ইন্টিগ্রেশনে কি করি কোনো বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি সেই দুই বিন্দু থেকে হচ্ছে আমরা লম্ব টেনে দেই এখানে হচ্ছে এই যে লম্ব টানা আছে তারপর হচ্ছে লিমিটগুলো দেখে নিই এখানে হচ্ছে লিমিটগুলো কত থেকে শুরু এই 1 থেকে 4 পর্যন্ত কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কি করা লাগবে বাকি অংশটুকু আর নেওয়া লাগবে না কিন্তু হচ্ছে আমরা কি করতেছি শুধু এতটুকুর ক্ষেত্রফলটা বের করি তাহলে এটার ক্ষেত্রফলের লিমিট হবে কত এই এটার ইন্টিগ্রেশন এটা হচ্ছে যেই সরলরেখার অন্তর্ভুক্ত সেইটা ইনটু ডিএক্স এবং এটার লিমিট হবে কত থেকে 1 থেকে 4 ঠিক আছে দুটোকে এখন হচ্ছে আমরা এবার যাই মূল লাইনে যাই তো আমরা হচ্ছে চিত্র থেকে দেখে আসলাম যে হচ্ছে এই যে অংশটুকুর এটার হচ্ছে লিমিট হবে কত 1 থেকে 4 এবং এটা যেই রেখার অন্তর্ভুক্ত এটার রেখাটি ছিল কত ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এক্স সেখান থেকে হচ্ছে ওয়াই এর মান বের করলে আসে কত রুট ওভার এক্স আর হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু করা লাগবে তাই এখানে হচ্ছে ডিএক্স আর এটা লোয়ার লিমিট হচ্ছে 1 হ্যাঁ আমরা দেখেছিলাম যে এই অংশটুকু হচ্ছে 1 এ ছিল আর এই অংশটুকু হচ্ছে 4 এ ছিল তাহলে এই যে সবটুকু অংশ হচ্ছে 1 থেকে 4 এর অন্তর্ভুক্ত ছিল কিন্তু সমস্যা হচ্ছে এটার হচ্ছে সবটুকু আমি নিতে পারবো না তাহলে কি করা লাগবে পরে হচ্ছে লালটুকু বিয়োগ করা লাগবে এখন হচ্ছে আমরা লালটুকুর জন্য হচ্ছে আবার চিত্রে যাব গিয়ে দেখে আসি এখন লাল অংশ বিয়োগের বেলা এটা হচ্ছে কমলা হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে লাল অংশ ধরে নিও এখন এই লাল অংশ আমাদের কি করা লাগবে বিয়োগ করা লাগবে তো লাল অংশটা হচ্ছে দেখি কোন রেখার অন্তর্ভুক্ত এটা হচ্ছে এই যে সরলরেখার অন্তর্ভুক্ত আমাদের সরলরেখার সমীকরণটা ছিল কত ওয়াই কোস এক্স মাইনাস টু এবং সেই সরলরেখাটা ইন্টিগ্রেশন এবং তার লিমিট হবে কত থেকে টু থেকে 4 পর্যন্ত তাহলে এটাকে হচ্ছে আমরা বিয়োগ করে দেব ঠিক আছে দুটোকে তো আমরা হচ্ছে মূল ইন্টিগ্রেশনে যাই তো আমরা চিত্র থেকে আবার দেখে আসলাম এই যে লাল অংশটুকু এই লাল অংশটুকু ছিল কোন রেখার অন্তর্ভুক্ত ওয়াই ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস টু রেখার অন্তর্ভুক্ত ছিল তো সেখান থেকে হচ্ছে আমি এক্স মাইনাস টু রেখাটি নিয়েছিলাম আর এই লাল অংশটুকু কোন লিমিটের অন্তর্ভুক্ত ছিল টু থেকে 4 এর অন্তর্ভুক্ত ছিল আবারও সে এক্স অক্ষের সাপেক্ষে করানো হচ্ছে ডিএক্স এখন হচ্ছে আমরা দেখবো ছোট ত্রিভুজের বেলা তো ছোট ত্রিভুজটা দেখো কোন রেখার অন্তর্ভুক্ত আবারও সেই ওয়াই ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস টু তো এখন কি করবো এটাকে হচ্ছে এই যে এই লাইনটা দিয়ে হচ্ছে তার লিমিটটা কত থেকে এই যে দেখো এখানে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে ইন্টিগ্রেশন করে সেটাকে যোগ করে দেবো কিন্তু এটা একটা ঋণাত্মক ইন্টিগ্রেশন হওয়ার কারণে এটা সামনে আবার এটা কি করে দিব মাইনাস ওয়ান দিয়ে দিব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আমি আবারও রিপিট করতেছি যেহেতু এটা বিপরীত দিকে সুতরাং এটি একটি ঋণাত্মক ক্ষেত্রফল তো ঋণাত্মক ক্ষেত্রফল হলে তো হবে না এটা আমাদের হচ্ছে যোগ করা লাগবে তো যোগ করতে হলে কি করতে হবে সেটা হচ্ছে অলরেডি ইন্টিগ্রেশন বিয়োগ করে দিবে তো তার সামনে যদি আমরা একটা মাইনাস সাইন দিয়ে দিই তাহলে হচ্ছে কি করে দিব প্লাস হয়ে যাবে ঠিক আছে আর এখানে যে অংশটুকু আছে সেটা হচ্ছে একটা ঋণাত্মক ক্ষেত্রফল তো এটার জন্য এই অংশটুকু কার কোন রেখার অন্তর্ভুক্ত ছিল আমরা দেখে আসলাম এক্স মাইনাস টু রেখার তাহলে এটাও কি হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস টু ইন্টু তো ডিএক্স আর এই যে অংশটুকু এটা যে লিমিটে ছিল সেটা হচ্ছে 1 থেকে 2 এখন প্রশ্ন যে এইখানে আমি প্লাস দিয়েছিলাম কিন্তু এখানে হচ্ছে হুট করে হচ্ছে মাইনাস হয়ে গেল
ঠিক আছে তো রূপ। আচ্ছা আমি হচ্ছে একটা জিনিস বারবার বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক ক্ষেত্রফল। তো ঋণাত্মক ক্ষেত্রফল হওয়া মানে কি ইন্টিগ্রেশন ওকে অটোমেটিক বিয়োগ করে দিবে, অটোমেটিক কি করবে বিয়োগ করে দিবে, কিন্তু আমাদের হচ্ছে এটা বিয়োগ চলে গেলে হবে না, এটা তো আমাদের যোগ করা লাগবে। তো সেই হিসাবে আমি কি করলাম এর আগে হচ্ছে আরেকটা মাইনাস সাইন দিয়ে দিলাম, যেহেতু এটা অটোমেটিক একটা মাইনাস সাইন চলে আসবে, সে মাইনাস আর আমি যে মাইনাসটা দিলাম সেটা মিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বুঝাইছে এতটুকু? আচ্ছা ঠিক আছে, তারপর আসো এই পরের অংশটুকু, পরের অংশটুকু আমরা হচ্ছে চিত্র থেকে দেখে আসবো। বাবা এখন হচ্ছে দেখো এই অংশটুকু বাকি, আমরা হচ্ছে এবার এই অংশটুকু দেখবো। তো এই অংশটুকু হচ্ছে দেখো আমরা যদি উপর অংশটুকু হচ্ছে আমাদের পজিটিভ ক্ষেত্রফল, নিচেরটুকু হচ্ছে নেগেটিভ ক্ষেত্রফল। তো আমরা জানি নেগেটিভ ক্ষেত্রফল হচ্ছে অটোমেটিক ইন্টিগ্রেশন বিয়োগ করে দেবে, তো আমরা হচ্ছে নেগেটিভটুকু বের করবো না, যেহেতু এটা হচ্ছে সিমিট্রি তৈরি হয়ে গেছে যে প্রথমটার অংশের হচ্ছে প্রতিচ্ছবি হচ্ছে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো যে উপরের যে অর্ধেক রয়েছে আমি হচ্ছে একটু একটু একটা পেন নেই, এই যে দেখো আমরা হচ্ছে যদি এই এতটুকুর ক্ষেত্রফল বের করে দিই, এই যে এই অংশটুকু, হ্যাঁ এই এতটুকুর যদি ক্ষেত্রফল হচ্ছে বের করতে পারি তাহলে হচ্ছে এটাকে কি করে দিব দ্বিগুণ করে দিব। তাহলে হচ্ছে এটা কোন লাইনের অন্তর্ভুক্ত, রুট ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, এবং এটার লিমিট হবে কত থেকে, এই জিরো থেকে কত পর্যন্ত, এখানে হচ্ছে কত পেয়েছিলাম আমরা জানো, দুঃখিত এটা হচ্ছে আমরা কত পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম, তাহলে এটার ইন্টিগ্রেশনটা হবে কত, জিরো থেকে ওয়ান পর্যন্ত লিমিট দিয়ে, ঠিক আছে। তো আমরা হচ্ছে চিত্র থেকে দেখে আসলাম যে আমরা যদি হচ্ছে প্রথম অর্ধেকটাকে, হ্যাঁ প্রথম অর্ধেকটাকে হচ্ছে যদি দ্বিগুণ করে দিতে পারি তাহলে হচ্ছে সবটুকু পেয়ে যাবো, কারণ যদি হচ্ছে আমরা এই অংশটার পুরোটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে যাই তাহলে উপর অংশটুকু হচ্ছে পজিটিভ নিচের অংশটুকু হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে কি হয়ে যেত এই শূন্য হয়ে যেত। তো সেই হিসাবে কি করবো আমরা শুধু উপর অংশটুকুর ক্ষেত্রফল বের করবো, সেটাকে হচ্ছে দুই গুণ করে দিব। তো দেখো প্লাস দিয়ে হচ্ছে আমি উপর অংশটুকুর ক্ষেত্রফল বের করলাম, তো উপর অংশটুকু কোন রেখার অন্তর্ভুক্ত ছিল, এক্স ওয়াই স্কোয়ার ইকোয়ালস হচ্ছে এক্স, সেখান থেকে হচ্ছে সে কোন লিমিটের মধ্যে ছিল, জিরো থেকে ওয়ানের মধ্যে ছিল, তো এটা হচ্ছে উপর অংশটুকুর। তো এটাকে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে আসবে এরকম, ঠিক আছে। তো এইটাই হবে কি সম্পূর্ণটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পেয়ে যাবো আমাদের প্রাপ্ত যে ক্ষেত্রফলটুকু। তো এখন হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেশনটুকু করি, এটার ইন্টিগ্রেশন করলে আসে টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আর লিমিট হচ্ছে ওয়ান থেকে ফোর। তো আমি হচ্ছে এভাবে হচ্ছে করে যাই যে এটা হচ্ছে এটার ইন্টিগ্রেশনটুকু এক্স স্কোয়ার বাই টু মাইনাস টু এক্স হচ্ছে টু থেকে ফোর, পরে ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু সেম ইন্টিগ্রেশন টু এক্স ওয়ান থেকে টু প্লাস হচ্ছে টু টু বাই থ্রি ইন্টু হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আর হচ্ছে জিরো থেকে ওয়ান। তারপর হচ্ছে আমরা ফার্দার ক্যালকুলেশন করবো। তো এখন হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মানগুলো বসালে এরকম আসে যে 14/3, অর্থাৎ প্রথম যে নীল অংশটুকু সেটা আসে কত 14/3 মাইনাস টু প্লাস হাফ প্লাস 4/3 এবং ইকোয়ালস হচ্ছে আসে কত 4.2। এইটা হচ্ছে আমাদের ডিটেলসে যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে আমরা এইভাবে করবো। তো এখন হচ্ছে যেহেতু পরীক্ষা যেহেতু হচ্ছে এত সময় থাকবে না তো আমরা হচ্ছে একটু শর্টকাটে করার চেষ্টা করবো। তো আমি হচ্ছে আগের মতো চিত্রটা নিয়ে নিই, এটা হচ্ছে পুরো হুবহু সেম চিত্রটা, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা এখন দেখো আমরা একটু হচ্ছে এটাকে হচ্ছে খুব শর্টকাটে কীভাবে করতে পারি, এই এক লাইনে করে ফেলতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমি হচ্ছে প্রথমে আমি হচ্ছে একটু হাইলাইটার নেই যে লাল কালি নিয়ে নিই। দেখো প্রথমে হচ্ছে কি করছি আমি, এই যে অংশটুকু আছে এই অংশটুকুর হচ্ছে ক্ষেত্রফল বের করছি, হ্যাঁ এই যে আমি হচ্ছে লাল কালি দিয়ে চিহ্নিত করলাম, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে দুই গুণ করে দিছি, তাহলে কি হয়েছে যে এই অংশটুকুরও ক্ষেত্রফল আমি হচ্ছে পেয়ে গেলাম। তাহলে ঠিক আছে তোর, তাহলে হচ্ছে আমার এই অংশটুকু হচ্ছে কমপ্লিট হয়ে গেল, যে আমি প্রথমটুকুর হচ্ছে অর্ধেককে দ্বিগুণ করে দিলাম তাহলে হচ্ছে কি হয়ে গেল যে এই বাম পাশের অংশটুকুর হচ্ছে বেড়ে হয়ে গেল। এখন দরকার কার আমাদের, এইটা আমি হচ্ছে আবার একটু কালিটা চেঞ্জ করে নিই, এবার হচ্ছে নীল নিই। তো এই এরপর হচ্ছে আমরা কি করব যে এইটা এই অংশটার ক্ষেত্রফল লাগবে আবার হচ্ছে এই অংশটার ক্ষেত্রফল লাগবে। দেখো আমরা বলেছিলাম যে হচ্ছে এই রেখাটা আমরা হচ্ছে এই যে রেখাটা রয়েছে এই রেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সূত্র কত হবে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স মাইনাস কি করতে হবে এই যে এইখানে যে একটা দেখছিলাম আমাদের ক্ষেত্র সৃষ্টি হয় এই যে এইখানে, এটাকে কি করা লাগবে বিয়োগ করা লাগবে। তো এটাকে যখন হচ্ছে বিয়োগ করতেছি দেখো এইটা কিন্তু নেগেটিভ দিকে থাকার কারণে সে অটোমেটিক এমনিতেই বিয়োগ হবে। তো এখন যেহেতু এই ক্ষেত্রফলটাও যেহেতু এই সরলরেখার অন্তর্ভুক্ত তাহলে সে অটোমেটিক একটা বিয়োগ হবে, আর এই যে এখানে একটা বিয়োগ চিহ্ন রয়েছে সে বিয়োগ চিহ্ন মিলে হচ্ছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এখানে হচ্ছে তুমি সিমিলারলি ইন্টিগ্রেশন করবা তাহলে দেখবা হচ্ছে রেজাল্ট পেয়ে যাবে কত 4.5, ঠিক আছে তো রকম।